আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি 24 আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা দেশে এবং প্রবাসে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কার শালিক নিয়ে তার জীবনের গল্প। চলুন শুরু করা যাক। এই প্রজাতির অন্যান্য পাখি আমাদের প্রতিবেশী হলো এদের ভেতর মানুষকে এড়িয়ে চলার প্রবণতা দেখা যায় বেশি, যার ফলে পরিচিত এবং পাখি সর্বসাধারণের কাছে অপরিচিত হয়ে গেছে অদ্যাবধি। এদের বিচরণ অপেক্ষাকৃত হালকা বন বনানিতে, আবার শহরের দরদালানে বসত করে, তবে ভূমিতে খুব একটা বিচরণ করে না। আমি গ্রামের বাড়ি গেলেই প্রায় দেখি এ পাখিদের। আমার কাছে এদের বেশ সুদর্শন পাখি মনে হয়। গায়ের বর্ণ অতি উজ্জ্বল না হলেও দেখতে ভালোই লাগে। চলাফেরা করে এরা দল বেঁধে, আবার জোড়ায় জোড়ায় কিংবা একাকী বিচরণ করে। মানুষকে এড়িয়ে চললেও মাঝে মধ্যে বিচরণ করে কোলাহল সম্পূর্ণ এলাকায়। এদের নিয়ে কথা বললেই প্রসঙ্গ কর্মে দেশের বিশিষ্ট পাখি বিশেষজ্ঞগণ শরীফকে জানিয়েছে এরা দেশের সন্তোষজনক হারে বিচরণ করছে, বিচরণ করেছে ঢাকা শহরেও। তিনি আরও জানিয়েছেন খিলগাঁও রেল গেটের কাছে একজোড়া পাখির বাসা বানিয়ে ডিম বাচ্চা ওটাতে দেখতেছেন দীর্ঘদিন যাব। এ পাখির বাংলা নাম কারশালিক, ইংরেজি নাম চেন্নাইটের টেইলর্স স্টার্লিং, বৈজ্ঞানিক নাম স্টোরান্স মালাবাউলিস কার্স, গোর্দের নাম স্টোনিয়েদি। আমাদের দেশে প্রায় 6-7 প্রজাতির শালিক পাখি নজরে পড়ে, যথাক্রমে পাঁচ শালিক, গোবর শালিক, কাঠ শালিক, বামন শালিক, জুটি শালিক ও গাং শালিক। চিত্র শালিক নামে এক প্রজাতির শালিক সম্বন্ধে জেনেছি ডক্টর রেজা খানের বাংলাদেশের পাখি নামক ড্রোন দিয়ে। পাখিটা সচরাচর দেখা যায় না, দেখার চেষ্টা চালিয়ে যেতে যাচ্ছি। আমি সৌভাগ্য অর্জন হলেও সঙ্গে সঙ্গে তা পাঠকদের জানানোর চেষ্টা করবো। কাঠশালিক লম্বাই 20-30 সেন্টিমিটার, মাথা ঘাড় দুশরাব রূপালি, ফুতনি গলা সাদা, ঠোঁটের গোড়াল নীল, মাঝখানটা সবুজ এবং ডগাটা হলুদ, পিঠ রূপালি দুশের ওপর হালকা খয়েরি, ডানার প্রান্তটা কালো, গলা কেকে লালচের ওপর সাদা দুশরা টান, বুক প্যাড পাটকিলে পা হলদে, লেজের ওপরিভাগ দুশর দলদেশ পাটকিলে। কাঠশালিকের খাদ্য তালিকায় রয়েছে কীটপতঙ্গ, ছোট ফল, ফুলের মধু ইত্যাদি। প্রজনন মৌসুম বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত। পাশাপাশি গাছের কোথরে নরম লতা পাতা পাশা তৈরি উপকরণ হিসেবে ব্যবহার করে। ডিম পারে 3-5টি, ডিমে তা দেয় শুধু স্ত্রী পাখি। ডিম পড়তে সময় লাগে 15-17 দিন। তো বন্ধুরা, অসাধারণ এই কাঠশালিক সম্বন্ধে আপনারা বিস্তারিত জানলেন আজকের ভিডিওটি। আশা করি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে তত্ত্বের ওয়েবসাইট কিনে আছে দৈনিক মানবকণ্ঠ, লেখক আলম সেন্সারের ওয়েবসাইট পাখি ফটো থেকে। আপনারা অন্যান্য পাখি সম্বন্ধে জানতে চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, আমরা আপনাদের মাঝে লিঙ্ক দিয়ে দিব। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।